পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভার অন্তর্গত হলদিয়া টাউনশিপ থেকে বীরভূম তারাপীঠে বাস চলত সরকারি, সেই বাসটি কোভিডের পর থেকে বন্ধ হয়ে রয়েছে। বহু মানুষ যেতেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, কিন্তু বাসটা না চলার জন্য সমস্যায় বহু মানুষ। তাই অবিলম্বে রাজ্য সরকার হলদিয়া থেকে তারাপীঠ পর্যন্ত বাস চালানোর দাবি করলেন, দাবি জানালেন অভ্যুদয়ের সম্পাদক প্রণব বেরা। এটা খুবই দুঃখজনক যে এইখান থেকে যে বাসটা চলতো, আমরা এখানকার যে সাধারণ মানুষ আমরা তারাপীঠে প্রচুর যেতাম এখান থেকে। বিশেষ করে আমরা যারা রামকৃষ্ণ মিশনের ছায়াছত্রে আসি, আমরা অনেককে এখানে আমাদের যারা স্কুল আছে তাদের গার্ডিয়ান নিয়ে ওই বাসটা একবারে একটাই বাস গিয়ে তারাপীঠে নামলাম, আবার পরের দিন আসলাম। এটা খুবই সুবিধাজনক ছিল। তো এখন ওই বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষের প্রচুর হয়রানি হচ্ছে যাওয়া আসারও, কারণ হট করে আমাদের মনে হচ্ছে যে তারাপীঠ যাওয়া হচ্ছে, ডাইরেক্ট বাস থাকলে ইচ্ছাটা বেশি হয়। যখন চার পাঁচটা বাস ঘুরে ঘুরে যেতে হয় তখন এটা আমাদের কাছে খুবই সমস্যা। তাই আমি সরকারকে বলছি যাতে এই বাসটা হলদিয়া থেকে চালু করা যায়, যেমন এখানে আমাদের পুরী বাসটা চলছে, ঠিক এইরকম ধরনের সার্ভিসগুলো যদি থাকে বা এই বাসটা যদি চালু করা যায় তাহলে মানুষের কিন্তু এই তারাপীঠ মন্দির, মামা খাপার জীবনী, ওখানে যে আরও একটা সুন্দর তারাপীঠে হচ্ছে, কয়েকটা মন্দির হচ্ছে একসঙ্গে, সমস্ত সাত আটটা মন্দির, সেটাও দর্শন করার এই এলাকার মানুষ কিন্তু বেশি করে সব সুযোগ পাবে। এখন না থাকার ফলে কিছু বাস ফেরি করে যেতে হচ্ছে, অনেকবার এধার ওধার করে যেতে হচ্ছে, ট্রেনের টাইম ধরতে হচ্ছে, সেটা খুবই, আর এসবিএসটি বাসগুলো খুব দ্রুত চলে এবং ভালো স্বাচ্ছন্দ্যে সবাই যেতে পারে, সাধারণ মানুষও যেতে পারে। আশা করছি সরকার এই বিষয়ে যেন একটু দৃষ্টি আকর্ষণ করে, এই ধরনের বাস যেন এখান থেকে চালু করা হয়। আমি আমার এই অভ্যুদয় এলাকা গুচ্ছ সমিতি সব জায়গাকার যে সংগঠন আছে সবার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যাতে চালান। আমার নাম প্রণব বেরা, সম্পাদক অভ্যুদয় হলদিয়া। আমাদের কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।